জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। বাবু থেকে শুভ, হ্যাঁ শুভ বরাবরই গোল দিয়ে থাকে আজকে। আমরা টাকা চাই শুনে, আমরা একটি খেলার মাঠ চাই, এটাই আমাদের দাবি। শুভই কিন্তু গোলটি করেছেন। কমপ্লিট টিমের সাথে ওরা একেবারে শেষ পর্যন্ত যেভাবে খেলছে আমি খুশি। টুর্নামেন্ট নিয়ে আপনার প্রত্যাশাটা কি আজকে? টুর্নামেন্টটা ছাড়ছি এ কারণে যে আমাদের জোয়ান এবং ইয়াং ছেলেরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, এ কারণে আমার উদ্দেশ্য হলো যে ছেলে ইয়াং ছেলেদেরকে খেলায় সংযুক্ত করার জন্য আমার এই উদ্যোগ, যাতে সবাই খেলাধুলার ভিতরে সবাই আসক্ত হয় এবং খেলাধুলার সবাই চর্চা করে। আচ্ছা, আপনাদের প্রত্যাশা কি, আপনাদের টিমের নাম কি এবং আপনাদের প্রত্যাশাটা বলুন। এটা আসলে দাদার স্মৃতিতে আমরা খেলাটা কন্টিনিউ করতেছি, আর মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াং স্টারদেরকে খেলার প্রতি আগ্রহ তৈরি করা তোলা। এই যে যারা আসছে ওদের খেলা দেখা ইয়াংরা শিখবে, ইন্সপায়ার হয়ে আরো ভালো খেলার চেষ্টা করবে। আপনার টিমের নামটা? হাজি আশরাফ আলী স্মৃতি সংসদ। আমরা মাঠের নাম যে আমরা জয়ী হয়ে মাঠ জয়ের প্রত্যাশা নিয়ে যে আমরা ভালো একটা খেলা উপহার দিতে পারি দর্শকদের, আশাবাদী যে আমরা জয়ী হয়ে মাঠ ছাড়ব। ধন্যবাদ আপনাকে। তোমার টিমের নাম কি? উদয়ন একাদশ সংঘ। কি প্রত্যাশা আজকের এই যে আজকের ম্যাচ খেলতে আসছি, খেলা জিতবো, মানে এটাই আশা নিয়ে আজ খেলবা যেভাবে মানে খেলা যায় যেভাবে জয়ের প্রত্যাশা নেই প্রত্যাশাই। উদয়ন একতা সংঘ আজকের এখানে খেলার দায়িত্বে আছেন, যিনি রেফারির দায়িত্বে পালন করবেন। আশা করি গেমটা ভালো হইব। আমি একজন সাবেক, একসময় খেলাধুলা করছি, ওই অভিজ্ঞতা থেকে আমি এখানে আসছি খেলাটা চালানোর জন্য। এইটা আমার এলাকা, যদি আমি আলিপুর থাকি শ্যামপুরটা আমার এলাকা, আমি গর্ব করে বলি কারণ আমার আব্বার জন্ম এখানে শ্যামপুর। তো আমি আশা করি দুই দলের কাছে, দুই ক্যাপ্টেনের কাছে তোমরা ভালো খেলো। হ্যাঁ, রেজাল্ট একটা হার জিত আছে টুর্নামেন্টের মধ্যে, দুই দল আশা করি দুই দল ভালো খেলবে, ভালো খেলবে এবং আপনার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। আচ্ছা, দেখা যাক দর্শক, খেলা শুরু হবে, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। খেলা পরিচালনা করছেন মুরাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তর্জয় করে উদয়ন একতা সংঘ, তারা মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে এবং পূর্ব পাশে আশ্রাবাড়ি ক্রীড়া সংসদ। খেলা শুরু হয়ে গেল, দর্শক দেখতে পাচ্ছেন শট নিলেন কিন্তু হাজি আশ্রাফ আলী স্মৃতি সংঘের খেলোয়াড় দশ, সহকারী রেফারি মোহাম্মদ নিরব হোসেন এবং পূর্ণাঙ্গ রেফারির দায়িত্ব পালন করছেন মুরাদ। শুরু থেকে আমাদের আজকের খেলার ভিডিও চিত্র গ্রহণ করছেন আমাদের জয় টিভির বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক জনাব ফ্রেদন আহমেদ চৌধুরী। জয় আমাদের ফিফা কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে সংকেত ঘটিয়ে দিতে পারে গোলের মধ্য দিয়ে।
উদয়নের খেলোয়াড় তার পায়ে বল বল উঁচু করে মেরে দিলেন, বল চলে গেল মাঠের বাহিরে। এরপর তা কিপার হানিফ দিলেন ফয়সাল, ফয়সাল থেকে ইয়াসিন, ইয়াসিন থেকে আবার ফয়সাল, ফয়সাল থেকে ইয়াসিন, ইয়াসিন থেকে ক্যাপ্টেন মাহবুব, মাহবুবকে একদম উঁচু করে মেরে দিলেন বাবু। বাবু রক্ষণাত্মক ভাবে খেললেন কিন্তু বারবার তার বল মাঠের বাইরে চলে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত গোলের মাধ্যমে কে কার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। ইয়াসিন বল দিলেন মাহবুবের কাছে, মাহবুব থেকে শুভ, শুভ বরাবরই গোল দিয়ে থাকে আজকে। সেই ইয়াসিনের পায়ে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দুঃখের বিষয় কিপার বলটিকে একদম তুচ্ছ মনে করে পাঠিয়ে দিল মিডফিল্ডে। এ পর্যায়ে বাবু, মাহবুব সামনে দিকে এগিয়ে নিয়ে আসছে, শেষ পর্যন্ত মাহবুবকে প্রতিহত করলো বাবু, বল চলে গেল মাঠের বাইরে। নিয়ন্ত্রণ ইয়াসিন, ইয়াসিন দিলেন তার সতীর্থ খেলোয়াড় শুভর পায়ে, শুভ সুন্দর ভাবে দিলেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, সেই কিপারের কাছে হানিফ, হানিফ এবং ফয়সাল তা দেখে শুনে খেলছে। শেষ পর্যন্ত ইয়াসিনের পায়ে বল, ইয়াসিন বল দিলে তো লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে বল চলে গেল মাঠের বাইরে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু হাফ টাইম হয়ে গেল, খেলার মধ্যবিরতি চলছে, মধ্যবিরতির পর কিন্তু আপনাদেরকে আবারও মাঠে ফিরিয়ে নিয়ে আসবো দর্শক, আপনারা দেখতে থাকুন। আজকের বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনে এসে অত্যন্ত ভালো লাগতেছে, কারণ আজকে যেই জায়গাটার ভিতরে খেলা হচ্ছে এই জায়গায় বিগত দিনে এখানে মাদক সম্রাটের আখড়া ছিল, এখানে ভয়ে কেউ আসতে পারত না। আজকের এই যে সুন্দর আয়োজন, এই আয়োজন শুধু করার সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সরকারের আমলে আজকে এই সুন্দর একটি আয়োজন হচ্ছে। আমি আমার কৃষক লীগের পক্ষ থেকে খোকন মাঝপাড়ার প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল। আসলে আপনারা দেখতে পারতেছেন ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে ছেলেরা খেলাধুলা করছে খুব ভালো লাগতেছে, কারণ বিগত দিনে এরকম একটি মিলন মেলা এই এলাকায় হতে পারে নাই, কারণ এটা ছিল একটি মাদকের আখড়া, তার জন্য ছেলেপেলেরা এখানে খেলতে আসতে পারত না, শুধু সম্ভব হয়েছে আজকে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি আকুল আবেদন থাকবে, ঢাকা চাইরা শুনে আমাদের এই ছেলেপেলেদের জন্য একটি খেলার মাঠ দরকার, আমরা একটি খেলার মাঠ চেয়ে আপনাদের কাছে আকুল আবেদন করছি। যারা সুস্থ সমাজের লোক আছেন সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য সকলেই আমরা একটাই দাবি তুলি, আমরা ঢাকা চাইরা শুনে আমরা একটি খেলার মাঠ চাই, এটাই আমাদের দাবি, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের ছেলেমেয়েরা সুস্থ থাকবে, সুস্থ দ্বারায় চলবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা রাখছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, মধ্যবিরতির পর আবারও আপনাদেরকে নিয়ে এসেছি মাঠে। উদয়ন এতকার প্রসঙ্গে রাকিব শট নিলেন লম্বা শট, ডিফেন্স
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধবিরতির পর কিন্তু কানায় কানায় দর্শক আপনার এই মুহূর্তে এই যে খোলা মাঠ খোলা জায়গা সেটা কিন্তু কানায় কানায় পূর্ণ করেছে দর্শক সেই দর্শকদেরকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই তরুণ ফুটবলারদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন রেফারি মুরাদ মুরাদকে দেখলেন খেলার শেষ পর্যায়ে কিন্তু আমরা এসে পড়েছি কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা শেষ হবে রেফারি তার শেষ বাঁশি বাজিয়ে দিবেন সুবই কিন্তু গোলটি করেছেন এক শূন্য গোলে কিন্তু এগিয়ে আছে হাজি আসাদ আলী সিটির সংসদ ইয়াসিন ইয়াসিন বল এগিয়ে নিয়ে যাচ্ছে ক্যাপ্টেন মাহবুবের পায়ে বল রক্ষণাত্মক দৃষ্টিতে খেলতেন এবং বাবু দুবার মধ্যে প্রতিযোগিতা তার মাথার ছন্দে ছন্দে লড়ছে এবং খেলে তুলে খেলছেন দর্শকের মনোমিত খেলা দেখা যাচ্ছে রেফারির বাঁশির সংকেত এ পর্যায়ে স্ট্রোকিং করতে যাচ্ছে বাবু বাবু থেকে শাহিদ কুতুস লস্ট টাইম এর খেলা চলছে লস্ট টাইম এর 2 মিনিট রেফারি জানালেন যে লস্ট টাইম এর 2 মিনিট খেলা চলছে এই মুহূর্তে শুভ একটি সম্ভাবনা কিন্তু তৈরি করেছিল আবারও হাজি আশরাফ আলী স্মৃতি সংসদ এই মুহূর্তে হাজি আশরাফ আলী স্মৃতি সংসদ 1-0 বলে কিন্তু এগিয়ে রয়েছে উদয়ন একতা সংঘ 0 এবং আশরাফ আলী স্মৃতি সংসদ উদয়ন একতা সংঘ রেফারি মুরাদকে দেখতে পাচ্ছেন এবং সহকারী রেফারি নীরব হোসেন এবং আরেকজন সহকারী মিশ্র আক্তারকে দেখতে পাচ্ছেন খেলা শেষ পর্যায়ে হয়তো এখনই শেষ বাঁশি বেজে উঠবে চমৎকার খেলা শেষ রেফারি মুরাদ জানালেন খেলা শেষ দুদলই কিন্তু সুন্দর খেলা উপহার দিয়েছে দর্শক উদয়ন একতা সঙ্গের যে সাপোর্টার তারা কিন্তু এই প্রান্তে তারা নীরব ভূমিকায় তারা এক গোলে হেরে গিয়েছে
আশরাফ আলী হাজি স্মৃতি সংসদের কাছে, তাই তাদের উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম পূর্বনামা শ্যামপুরের বঙ্গবন্ধু মিনি টিভি ফুটবল কাপ অনুষ্ঠিত হলো, সেই খেলার নকআউট পর্বের খেলা আপনারা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আশরাফ আলী স্মৃতি সংসদ 1-0 গোলে উদয়ন একতা সংঘকে হারিয়ে যে আশরাফ আলী স্মৃতি সংঘ তারা বিজয়ী হয়েছে, বিজয় দলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পূর্বনামা শ্যামপুর, কদমতলী, ঢাকা। আজি আশরাফ আলী স্মৃতির সঙ্গের ম্যানেজার কমল, কমল এর কাছে আজকে তো আপনারা এক গোলের ব্যবধানে বিজয় লাভ করলেন, অনুভূতি যদি বলেন। না, খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে, এটা এক্সপেক্টেড ছিল। দ্বিতীয় রাউন্ডের খেলা, তো দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো একটু কম্পিটিশন হয়, আর আমি খুশি যে এলাকার ছেলেপুলেগুলো এত ভালো ফাইট দিছে। একটা বাইরের যে একটা কমপ্লিট টিমের সাথে ওরা একেবারে শেষ পর্যন্ত যেভাবে খেলছে আমি খুশি। আমার দল জিতছে এটা তো একটা, হার জিত খেলার ভিতরে আছেই। আমি আসলে ওই রকম টার্গেট করে আনি নাই যে জিততেই হবে, তবে এই যেটা হয়েছে দর্শক উপভোগ করছে এটাই আমার সার্থকতা। ধন্যবাদ।